Assalamualaikum guys, it's your boy Akif and welcome to another vlog. আজ কইতে সাডেনলি প্ল্যান হইলো যে আমরা কালা গোনা খাইতে আসব। আর আমাদের এখানে কালা গোনার একটা সুন্দর একটা জায়গা আছে, সেটা হইতেছে পিছনে বিশ্ব রোড। অ্যান্ড এই জায়গায় আর দোকানটার নাম হচ্ছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানের কালা গোনাটা ওয়ান অফ দ্য বেস্ট। আর আমাদের এটা যেহেতু সাডেনলি প্ল্যান হয়েছে, আর হচ্ছে আম্মু আর বাবা টিকা দিতে গেছিলো, আমরা এখান থেকে খুব কাছেই আমরা গেছিলাম টিকা দিতে, তো ওইখান থেকে প্ল্যান হলো যে আমরা আজকে খাইতে আসবো হইতেছে কালা ভোনা। তো আমরা কালা ভোনা খাইতে আসছি, বাট আমরা কালা ভোনা যে রান্না করা হয়েছে ওইটা আমরা করতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই, আমরা অনেক দেরি করে আসছি। তো আমার এক ফ্রেন্ড কয়দিন আগে এখানে এসে খাইয়ে গেছে, আর ওর কাছে ভিডিওটা আছে, তো ভিডিওটা নিয়ে এখানে অ্যাড করে দিব। আর আমি হইতেছে আপনারা আশেপাশে ইন্টেরিয়ালটা দেখেন। আর আমরা এখানে একটা প্যাকেজ টাইপের খাবো, এখানে হইতেছে 250 টাকা একটা প্যাকেজ আছে। তো আপনাদের দেখাবো 250 টাকা প্যাকেজে কী কী দেয়। আর হইতেছে আপনারা আশেপাশে ভিউটা দেখেন আপাতত। আর গাইস, অনেক দিন ধরে আমার ভিডিও কোনো আপলোড দিই নি, কারণ হচ্ছে বলছিলাম আমি প্রতি উইকে একটা করে ভিডিও দিব, বাট আমার ভিডিওটা দেওয়া হয় নাই। আর আপনারা চাইলে এখানে এসে আপনারা খাইতে পারেন, মানে এখানে কালা ভোনাটা একদম অসাধারণ। আর এটা খুব পুরোটা লাকড়ির চুলায় করা হয়, আমি একটু পরে আপনাদের লাকড়ির চুলাটা দেখাবো। বাট আমি এখানে এই যে রেস্টুরেন্টের পিছনে, আর হইতেছে রেস্টুরেন্ট বলতে এটা পুরোটা ওই যে যেমন হিন্দিতে বলে না ধাবা, এমন ধাবা টাইপের এইটা, বাট খুব মজার খাবার। অ্যান্ড আমি আপনাদের ওই ভিতরে যা দেখাবো, মানে এটা এত গর্জিয়াস কিছু না, বাট এটা অনেক মজার। আর হচ্ছে অনেকদিন পর ভ্লগ করতেছি কেমন জানি, আর হইতেছে সব লোকজন উইয়ার্ডভাবে তাকিয়ে আছে, এটা দেখা মানে পুরাই। আর হচ্ছে আমি আপনাদের একটা ধানের একটা ভিডিও দেখাই, মানে আমি মনে করছিলাম যে এই সময় মানুষ ধান লাগায়, বাট এখানে ধান দেখি প্রায় 100%-এর ভিতরে 50-70% হয়ে গেছে, আর 30% আছে। তো আপনাদের একটু ধানগুলো দেখাই কেমন। দেখালাম আপনাদের, আর আমি বারবার চুলে হাত দিতেছি, সবাই আমার বকা দেয়, বাট আমার চুলে হাত দেওয়াটা অনেকটা কমে গেছে। আর আমার আগে থেকে আমার চুল বড় করার শখ ছিল, বাট ফ্যামিলি থেকে রাখতে দেয় না, আর চুল ছোট ছোট থাকলে দেখা গেছে যে ছড়া যায়, যার কারণে বারবার চুলটা ঠিক করা লাগে। যাই হোক, আমি চুলে হাত দেওয়া কমাই দিছি। আমি আপনাদের এখন দেখাবো কোন চুলায় রান্না করে, তো আপনারা দেখেন। আর গাইস, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর হচ্ছে ফুললি লাকড়ি চুলায় রান্না করা হয়, যে লাকড়ি আর যেখানে রান্না হইতেছে। খাওয়া শেষ, আর আজকে হইতেছে যে ভিতরে অনেক মানুষ ছিল, যার কারণে মানে ভিডিও কইরা খাবারের টেস্টটা বলা যায় না। বাট আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে আমি এই নিয়ে মানে 8 বার আসলাম খাইতে, আর হইতেছে এইটা কেমন খাওয়াটা ধরতে গেলে ভরপেট চুক্তি টাইপের হইতেছে। এটা 250 টাকা হইতেছে। আপনার করলা ভাজি আছে, ভর্তা আছে, মাছ ভর্তা আছে, দেন হচ্ছে কালা ভোনা আছে। কালা ভোনা প্রথমে দিচ্ছে আমাদের 7 পিস, দেন দিচ্ছে 2 পিস, যে আমরা সবসময় সেই জন্য না, বাট এটা সবার জন্য বরাদ্দ। অ্যান্ড দেন হইতেছে লাস্টে দই আছে, আমরা দইয়ের জায়গায় এটাকে মাঠা বানায় খাবো ইনশাল্লাহ। তো মাঠা তার দই খেয়ে দেখি, আর এখান থেকে যাবো হইতেছে কলেজ গেট, দেখি সুপির বাসায় গেলে ছোট বোনটাকে দেখাবো, আর যদি না যায় তাহলে তো আর দেখানো যাবে না। তো দ্যাটস ইট। আমি বলছিলাম যে
আমরা কলেজ গেট যাব, বাট আমরা গেছিলাম যে আমরা আবার ব্যাক করছি, বাট ব্যাক করছি আমরা গেছিলাম বলছিলাম খালামুনির বাসায় যাব, ফুপির বাসায় যাব বলছিলাম, বাট আমরা কলেজ গেট গেছি। তো আমার জন্ম নিবন্ধনের জন্য সেটা 2017 সালে আমারটা কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমরা কেউ আনি নাই, আইরিশ আমি করছি, কিন্তু এখন আমার লাগবে কারণ আমি জেএসসি পরীক্ষার্থী, বাট এখন তারা দিতেছে না, নতুন করে অ্যাপ্লাই করতে বলছে, তো আমরা অ্যাপ্লাই করে আসছি এখন। আমি কিন্তু ভ্লগটা তখনই খাওয়া দাওয়ার পর ইন করে দিতে পারতাম, বাট আমি ইন করি নাই কারণ আমি কিছু কথা বলবো আপনাদের সাথে, বাট বৃষ্টি হয়েছে আকাশ থেকে বুঝতেছেন, কিন্তু মানে যে আমি যে কথা বলবো অনেক বাতাস এবং বৃষ্টি হয়েছে, কোনোখানে বসে কথা বলার মতো স্পেস নাই, বাট একটা স্পেস আছে ছাদে আছে, তো ওইখানে কথা বল যায় বসে দেখি কী হয়, দেন আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করতেছি। গাইজ আমি ওইখানে বসার চেষ্টা করতেছিলাম, বাট ওইখানে আমার ক্যামেরা ফ্রেমটা মিলতেছিল না, তাই তা এখন হাঁটতেছি আর কথাটা বলতেছি। আমি জানি না কতটুকু কথাটা ক্লিয়ার শোনা যাইতেছে, বাট কারণ বাস ছাদে প্রচুর বাতাস আর বাসা হইতেছে মানে অন্ধকার অন্ধকার, লাইট জ্বালাইলে সুন্দর লাগে না, তাই হইতেছে আমি ছাদে আসলাম। তো আমার যে মানে ব্লগটা ইন করি নেই কারণ হইতেছে আমার সাথে আমাদের এই এলাকাটাতে যারা থাকে তারা অনেকেই আনাসকে চিনে বা চিনো তোমরা সবাই, তো আনাসের মেবি গত সপ্তাহে ওর ডেঙ্গু হয়, আর ডেঙ্গুর ইট হইতেছে ওরটা অনেক মারাত্মক লেভেল পর্যন্ত চলে যায়, আর হচ্ছে ও এখন আইসিইউতে আছে, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে যে আমি শুনলাম, আমি তো শুনছি অনেক দিন আগে, শুনছি মানে গত 2 দিন আগে যে ও বাসে আছে ওর ডেঙ্গু হয়েছে, তো দেখা করতে যাইতে চাইছি কিন্তু কেউ বল সবাই বলছে যে যাও না এখন দরকার নেই তোমার, আর হইতেছে আমরা সবসময় একসাথে খেলাধুলা করি, ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন, বেশি করে ফুটবলটা আর ব্যাডমিন্টনটা ও আমার নিজের কাছ থেকে খেলাটা শিখছে, তো মানে ওরে দ্বারা আমি অনেক গর্বিত, কারণ হইতেছে আমি ক্লাস 8-এ পড়ি, ধরতে গেলে ও 5-এ বা 4-এ পড়ে, বাট ও হইতেছে আমার সাথে খেলায় টক্কর দিতে পারে, আমি এত ভালো খেলতে পারি না, বাট ও হইতেছে আমার সাথে খেলায় টক্কর দিতে পারে, তো গত 1 সপ্তাহ ধরে মাঠে আসে না, মানে ওদের বাসার নিচেই মাঠ, ও গত 1 সপ্তাহ ধরে মাঠে আসে না, তো আমি সবাই বললাম কেউ মানে তেমন একটা কিছু বলতেছে না, সবাই বলতেছে অনেক পড়ালেখায় ব্যস্ত, অ্যান্ড তার গত 2 দিন আগে ওর আম্মুর সাথে দেখা হইলো, অ্যান্ড ওর আম্মু বললো এটা, তো যেদিন থেকে শুনছি যে ওর ডেঙ্গু হয়েছে মাঠে আমরা কেউই খেলি না, আমরা যাই যে ঘুরে ফিরে এসে পড়ি, কারণ এতে ফ্যামিলি একটা পার্সন যদি অসুস্থ হয়ে যায় তাইলে মনে করেন যে সব পুরো ফ্যামিলিটাই মরা মরা দেখা যায়, এমন হয়েছে আমাদেরটা যে আমাদের বৃষ্টি যে এই আবহাওয়া থাকলে আনাস বাসা থেকে বাইর হবো না, আনাস জোর করে বলতো যে ভাইয়া আসো খেলি, ভাইয়া আসো খেলি, আর যদি খেলে আমরা দেখতাম আমার বাসা ছাদে দিয়ে ঘুরে উড়াইতেছি, এই যে পিছনের এই যে 2তলাটা হইতেছে ওদের বাসা, ও হইতেছে এখান থেকে চিল্লাইতো আকি ভাইয়া তোমার টাকাটা দিমু, আমি হইতেছে আবার ঘুড়ি টুরাইতে পারি ভালো, মানে একটা ঘুড়ি দিয়ে আরেকটা ঘুড়ি প্যাঁচ দিয়ে আনতে পারি, ওরটা আমি প্যাঁচটা দিলেই ওরে আর ছাদে দেখা যেত না, ওরা আমার বাসার ছাদে দেখা যেত, আর আমরা বেশিরভাগ সময় একসাথে থাকি, একসাথে খেলাধুলা করি, তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো কী বলবো, বলার মতো কিছু নাই, আমি এটা দেখাইতেছি মানে মাঠের অবস্থাটা দেখাইতাম, এটাইতেছে মাঠ, আনাস না থাকার কারণে আমরা কেউই এখন খেলতেছি না, কারণ হইতেছে একটা ফ্যামিলি একটা মেম্বার যদি না থাকে ফ্যামিলিটা কেমন জানি দেখায়, তো কিছু বলার নাই, আল্লাহ তাড়াতাড়ি ওরে ভালো করে দাও সবাই, যারা আমার জানি না যে আমার ফ্যান ফলোয়ার আছে কি নাই, বাট আমার যদি একটা কথা যদি একজন ওর জন্য দোয়া করে, যদি আমার একটা মানুষ যদি ওর জন্য দোয়া করে তাই অনেক, এই জন্য আমি বললাম ভিডিওতে। আর একটা মজার ব্যাপার হইতেছে আমি প্রায় 8 মাস পর একটা ভিডিও দেই, সেটা হইতেছে ইয়েতে নানু বাড়িতে ব্লগ করছিলাম, ফুড ব্লগ করছিলাম, সেটাতে আমার 38টা ভিউ হয়েছিল, তো আমি তারপর হইতেছে একটা নৌকা ভ্রমণ টাইপের একটা ব্লগ দেই, আর ওই ব্লগে আমি বেশি কথা বলি না, ওই ব্লগে খালি আমি আশেপাশে ইন্টেরিয়রটা দেখাইছি, তো ওই ব্লগটাতে আমার 50 ভিউ পড়ছে, আমার হাইস্ট ভিউ হইতেছে কত 800 একটা মনে হয় মেবি 800 ভিউ হয়েছে,
800 না 450 এমন টাইপের একটা ভিউ হইছে। বাট যেই ব্লগটা আমি দিলাম গতবার লাস্ট এক মাস আগে ওইটাতে 50 ভিউ হইছে, জানি না এটাতে কয়টা ভিউ হয়। তো চাইছিলাম টাইম লেপস নিব, বাট দেখি নেই বৈশা বৈশা। আর টাইম লেপসটা নিয়েই চলে যাবো বাসায়। আর এই ব্লগটা আমি এই জায়গায় ইন করতেছি, আর এটা কয় নাম্বার ব্লগ এটাও আমার মনে নাই ঠিক, অনেকদিন পর ব্লগ করতেছি। আর থ্যাংক ইউ সো মাচ গাইজ কিপ সাপোর্টিং, এত সাপোর্ট দেওয়ার জন্য। আর গাইজ লাস্টেও একটা কথা বলে দিয়ে যেতেছি, আনাসের জন্য সবাই দোয়া করবেন, এটা মিস করেন না, এটা মিস করেন না। কারণ হইতেছে যে আমাদের কি জানি না কী হবেন, আমাদের এখানে আমাদের এই জায়গাটাতে খেলা নিয়ে অনেক কাহিনী হয়েছে, অনেক কিছু। যে যেমন বলতেছি যে এই জায়গায় গাড়ি থাকে, আর আনাসের আপন ছোটো চাচার গাড়ি, তো ওই গাড়িটাতে লাগলে হইতেছে আমাদের খেলতে দিত না কেউ, যে কেউ দেখলে আমাদের এখান থেকে সরাই দিত যে তোমাদের এখানে খেলা দরকার নাই, আর আমরা ওইখান থেকে চলে যাইতাম। বাট আনাসের থাকার কারণে আমরা ওই জায়গাটাতে খেলতে পারতাম। খেলাধুলাটা বড় না, আমরা সবাই প্রে করতেছি যদি আনাস আমাদের মাঝে আবার ফিরে আসে, তো সবার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমি ছাদে হাঁটতেছি, মানে কোনোখানে বৈশা কথা মনে তো বলার মতো স্পেস নাই, আবার স্পেস আছে ফোন রাখার, বাট দূরে যায় বসলে যে বাতাস মানে শোনা যাবো না কিছু। তো টাইম লেপস নিয়ে চলে যাই, আর সবাই তো আনাসের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা সেটা হইতেছে, আমি একটা আমার কত ব্লগ 4 না 5 বলছিলাম, আমি আর আমার বড় চাচা এই জায়গায় ঘুরে উড়াইতেছিলাম, মানে এই জায়গাটাতে এখন হচ্ছে বাড়ির কাজ চলতেছে। আমি তখন হইতেছে আমাদের বাড়ি কোনো কাজই করা হয় নাই, আমি বলছিলাম যে আমাদের বাড়িটা এটা থেকে উঁচা হবে, বাট এই বাড়িটা থেকে উঁচা হবে, বাট আমরা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করছি, আমরা আর উপরের দিক যাবো না। কারণ হচ্ছে যে আমাদের যে ব্যাকে যে আমাদের বাড়ির ব্যাক সাইডে যে জায়গাটা, এই যে পিছনের জায়গাটা, এটা পুরোটা আগে ডুবা ছিল, দেন এটা হইতেছে বালু দিয়ে ভরা হয়, আর আমাদের হইতেছে এই সাইডটা অনেক উইক, যার কারণে আমরা এটার লেভেলটা করতে পারতেছি না, লেভেল আপটা করতে পারতেছি না। তো ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাস্ট বি আনাসের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কথা এই পর্যন্তই, নেক্সট দেখা হইতেছে নতুন ব্লগে।